প্রতিনিয়ত বাড়ছে দূষণ, আর তার প্রভাব সরাসরি এসে পড়ছে পরিবেশের মধ্যে। নানা পরিবর্তন দেখা দিচ্ছে পরিবেশে, সেই পরিবর্তনের কুপ্রভাব সরাসরি এসে পড়ছে আমাদের জীবনেও, আমাদের খাদ্যে, এমনকি অনেক সময় আমাদের খাদ্য উৎপাদনে। প্রতিনিয়ত দূষিত হচ্ছে জল, দূষিত হচ্ছে বায়ু, এমনকি দূষিত হচ্ছে মাটিও। এই নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, মাটির স্বাস্থ্যের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব এবং তার প্রশমন বা নিয়ন্ত্রণ। আমাদের সঙ্গে স্টুডিওয় উপস্থিত আছেন ডক্টর মানিক চন্দ্র কুণ্ডু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মৃত্তিকা বিজ্ঞান ও কৃষি রসায়ন বিভাগ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইব, মাটির স্বাস্থ্য বলতে ঠিক কী বোঝায়? মাটি হচ্ছে প্রকৃতির এক অমূল্য সম্পদ। এই মাটি থেকেই কিন্তু আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের যাবতীয় সামগ্রী আমরা যুগিয়ে থাকি, এবং এই মাটির উপরেই কিন্তু আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ লুকিয়ে আছে। মাটির স্বাস্থ্য বলতে আমরা বুঝি যে মাটির যে সমস্ত দীর্ঘকালীন কার্যসমূহ সম্পাদন করা বা দীর্ঘকালীন কার্যসমূহ ধরে রাখার যে ক্ষমতা, তাকে আমরা মাটির স্বাস্থ্য বলে থাকি। এবং এর ফলে কী হয়ে থাকে, যা জীবজগৎকে বেঁচে থাকতে সাহায্য করে এবং শস্য উৎপাদনের সহায়ক হয়ে ওঠে, এবং সামগ্রিকভাবে পরিবেশ তথা জল, বায়ু, মাটি ইত্যাদির যে সমস্ত নির্দিষ্ট গুণাবলী আছে, সেই গুণাবলীকে বজায় রাখে এবং তা উন্নত করতে সহায়তা করে, এবং সর্বোপরি মানুষের স্বাস্থ্য এবং বাসস্থানকে বজায় রাখতে সহায়তা করে। সুস্থ মাটি ঠিক কী কী ধরনের কার্য সম্পাদন করে থাকে? সুস্থ মাটি সাধারণত বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে থাকে। তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ হলো জল ধারণ ক্ষমতা বা জল ধরে রাখা এবং তার সঞ্চালন। কারণ একটা মাটিতে যদি উপযুক্ত জল ধারণ না থাকে, তাহলে কিন্তু সেখানে গাছ বা ফসল ফলানো সম্ভব নয়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মাটির গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে পরিশুদ্ধকরণ, বা যেটাকে আমরা বলি ফিল্টারিং। এই ফিল্টারিং বা পরিশুদ্ধকরণ ধর্মটা আছে বলেই কিন্তু আমরা ভূগর্ভস্থ জলকে আমরা পান করতে পারি। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেমন মাটির মধ্যে কিন্তু উদ্ভিদকুলের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সঞ্চিত থাকে, এবং সেই খাদ্য উপাদানের বিভিন্ন রকমের পরিবর্তনকরণ বা রূপান্তরকরণ হয়ে থাকে, যেটাকে আমরা সাইক্লিং বলে থাকি। এবং এই মাটি কিন্তু সমস্ত মাটির মধ্যে বসবাসকারী যে সমস্ত অণুজীব বা জীবাণু বা উদ্ভিদ আছে, তাদের বাসস্থান হিসাবে কাজ করে, এবং এই মাটির উপরেই কিন্তু আমাদের সমস্ত রকমের বেঁচে থাকা বা মাটি বাসস্থান বা আমাদের সমস্ত রকমের কলকারখানা গড়ে তোলা, রাস্তাঘাট গড়ে তোলা, সমস্ত মাটির উপরে ভিত্তি করেই কিন্তু আমরা থেকে থাকি। সুতরাং এটা কল্পনা করা যেতে পারে যে যদি মাটি যদি না থাকে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে থাকতাম। সুতরাং মাটির গুরুত্ব কিন্তু, একটা সুস্থ মাটি কিন্তু এই সমস্ত কার্যগুলো সম্পাদন করে, যার জন্যই কিন্তু মাটিকে সুস্থ থাকার প্রয়োজন আছে। আমরা বলছিলাম যে পরিবেশের পরিবর্তন, এবং সেই পরিবেশের পরিবর্তনের একটা অংশ বোধহয় জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন জিনিসটা ঠিক কী? জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় যে প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে এবং মানুষের কিছু কার্যকলাপের ফলে সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের ধরন বা জলবায়ুর বিভিন্ন যে অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে, তার যে দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটছে, যা সেটাকে আমরা কিন্তু জলবায়ুর পরিবর্তন বলে থাকি। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, উনিশশো পঁচাশি থেকে পঁচানব্বই সালের মধ্যে কিন্তু বাতাসের যে গড় তাপমাত্রা, তা কিন্তু প্রায় 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। এবং বিভিন্ন গবেষণার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে যে আগামী 2030 সাল এবং 2020 সালে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 2.5 এবং 3.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। ঠিক কী কী কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে? একটা তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আমরা বললাম, এছাড়াও তো আরও অনেক কারণ রয়েছে, সেই কারণগুলি কী কী? এই জলবায়ুর পরিবর্তন সাধারণত দুটি কারণে হয়ে থাকে, যার প্রধান কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ, যেটা আমি বললাম। প্রাকৃতিক কারণগুলির মধ্যে যেমন হতে পারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
বা উল্কাপাত বা ধূমকেতু বা মহাদেশীয় প্রবাহ ইত্যাদির কারণে কিন্তু জলবায়ুর পরিবর্তন হতে পারে। আর তার সাথে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানবিক কারণ বা মানুষ্য সৃষ্ট বিভিন্ন ধরনের কার্যকলাপ। যেমন আমি বলতে পারি যেটা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর প্রধান কারণ কিন্তু মানুষের বিভিন্ন ধরনের কার্যকলাপ। যেমন আমি বলছি একটা বৃক্ষ বা একটা বনকে ছেদ করে বা বনকে নষ্ট করে সেখানে কিন্তু কলকারখানা গড়ে তোলা বা ঘরবাড়ি গড়ে তোলা বা রাস্তাঘাট তৈরি করা, এর ফলে কি হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে বা পরিমাণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে যেমন আমি বলতে পারি যে বিভিন্ন যেমন জীবাশ্ম জ্বালানি বা কয়লা ব্যবহার করা, যার ফলে কি হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমরা প্রতিনিয়ত যেটা গ্রীষ্মকালে করে থাকি, আমরা এসি এবং ফ্রিজের ব্যবহার করে থাকি এবং এই ব্যবহারের ফলে কিন্তু ক্লোরোফ্লো কার্বন বা সিএফসির পরিমাণ দিনের পর দিন বাতাসে বৃদ্ধি পাচ্ছে। আর এই সমস্ত গ্যাস, আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে যেমন মিথেন গ্যাস, যদি আমরা একটা জলা জমি দিনের পর দিন রাখি বা কোনো একটা পচা মরা গলা কোনো একটা প্রাণীর দেহ দিনের পর দিন পড়ে থাকে, সেখান থেকে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়। এবং এই সমস্ত গ্যাসগুলি সাধারণত আমরা বলে থাকি কিন্তু গ্রিন হাউস গ্যাস বলে থাকি। এই গ্যাসগুলির মেন ধর্মই হচ্ছে না, বাতাসে যখন অবস্থান করে থাকে তখন সূর্য থেকে আগত যে রশ্মি আছে সেই রশ্মিকে ওরা ধরে নেয়, কিন্তু সেই রশ্মিকে বা সেই তাপকে ফিরে যেতে বাধা দেয়, যার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পায়। আর আরেকটি কারণ হতে পারে যেমন হচ্ছে দিনের পর দিন রাসায়নিক সার, মেনলি হচ্ছে নাইট্রোজেনাস বা নাইট্রোজেন গঠিত সার যদি দিনের পর দিন ব্যবহার করার ফলে বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাস অক্সাইডের পরিমাণ বা এই গ্যাসের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যেটাও একটা গ্রিন হাউস গ্যাস যা বাতাসে এই জলবায়ুর পরিবর্তনের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এই যে জলবায়ুর পরিবর্তন কিভাবে প্রভাব ফেলেছে জলবায়ুর পরিবর্তন মাটির স্বাস্থ্যের উপরে? এই জলবায়ু পরিবর্তনের মাটির স্বাস্থ্যের উপরে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলে। তার প্রধান গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে যেমন মাটিতে যে জৈব পদার্থ বা জৈব কার্বনের পরিমাণ হ্রাস পাওয়া দিনের পর দিন। এই জৈব কার্বন কিন্তু মাটির বিভিন্ন ধর্মগুলি যেমন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম বা জৈব ধর্মর কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি একটা মাটিতে জৈব পদার্থ সঠিক পরিমাণে থাকে তাহলে সমস্ত ধর্মগুলি সঠিক থাকে এবং মাটির স্বাস্থ্য সঠিক থাকে। কিন্তু এই দিনের পর দিন তাপমাত্রা বৃদ্ধির ফলে এই মাটির জৈব পদার্থ থেকে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আসছে এবং বাতাসের তাপমাত্রা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এই বাতাসের তাপমাত্রা বৃদ্ধির ফলে কী হচ্ছে না, মাটির তাপমাত্রা সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং মাটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাটিতে বসবাসকারী যে সমস্ত উপকারী জীবাণু আছে সেই জীবাণুর সংখ্যাও দিনের পর দিন কমে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে না, মাটিতে যে সহজলভ্য যে উদ্ভিদ খাদ্য উপাদানগুলি আছে সেই খাদ্য উপাদানের উৎপাদনও কমে যাচ্ছে, যার ফলে গাছের বৃদ্ধি কম হচ্ছে। এছাড়া এই মানে এই জৈব পদার্থের পরিমাণ কমে যাওয়ার ফলে মাটির জলধারণ ক্ষমতাও হ্রাস পাচ্ছে। এবং দিনের পর দিন যেমন আমি বলতে পারি এই আবহাওয়ার খামখেয়ালিপনার বা পরিবর্তনের ফলে যেমন কোনো জায়গায় হয়তো হঠাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কী হচ্ছে না, মাটিতে অবস্থিত যে সমস্ত ক্ষারীয় উপাদানগুলি আছে সেই ক্ষারীয় উপাদানগুলি মাটির নিচে চলে যাচ্ছে, অর্থাৎ গাছপালার শেকড়ের নিচে চলে যাচ্ছে, যার ফলে মাটি কিন্তু অম্ল মাটিতে পরিণত হচ্ছে। এবং কিছু যে জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে সেখানে কী হচ্ছে, মাটি কিন্তু লবণাক্ত হয়ে পড়ছে। এছাড়া যদি অত্যাধিক বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হচ্ছে যার ফলে কী হচ্ছে, মাটির ক্ষয় হচ্ছে এবং মাটির উর্বরতা শক্তি দিনের পর দিন হ্রাস পাচ্ছে, এইভাবে আবহাওয়ার খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনের ফলে। সুতরাং এই জলবায়ুর পরিবর্তন মাটির স্বাস্থ্যের উপরে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, মাটির স্বাস্থ্যের উপরে কিন্তু দিনের পর দিন খারাপ প্রভাব ফেলে চলেছে। তাহলে মাটির স্বাস্থ্যের উপরে জলবায়ু পরিবর্তনের যে কুপ্রভাব তাকে কিভাবে প্রশমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব? প্রথম বিভিন্ন উপায়ে কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব মাটির স্বাস্থ্যের উপরে তা করা যেতে পারে। প্রথমেই যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে ন্যূনতম চাষ করা, অর্থাৎ কম চাষ করে কিন্তু বা কম নাঙল দিয়ে জমিতে আমি যদি কোনো ফসল লাগাই তাহলে কি হবে, মাটি থেকে মাটির মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে বাতাসে আসতে পারবে না, যার ফলে সেই কার্বনটা মাটির মধ্যেই থাকবে। যেমন এখন একটা ধারণা এসছে সবার মধ্যে বা একটা কনসেপ্ট এসছে, সেটা হচ্ছে জিরো টিলেজ। সেটা চাষি ভাইয়েরা হয়তো অনেকেই করছেন জিরো টিলেজ পদ্ধতিতে, বা চাষ না করে বা কম চাষ করে
কিন্তু ফসল লাগানো এই পদ্ধতি কিন্তু অনেকেই ফলন করছেন, অনেকেই অনেকেই ধরনের অনেকে এটা করছেন আর কি। দ্বিতীয়ত হচ্ছে মাটিতে উপযুক্ত জো থাকা অবস্থায় চাষ দিতে হবে, এবং জো মানে উপযুক্ত যাতে রস আছে সে অবস্থায় চাষ দিতে হবে যাতে মাটি শক্ত হয়ে না পড়ে, এবং যদি সম্ভব হয় ট্রাক্টর বা পাওয়ার টিলারের ব্যবহার কমাতে হবে যাতে মাটি শক্ত না হয়ে পড়ে। এর পরিবর্তে যদি আমি গরুর নাঙ্গল বা মোষের নাঙ্গল দিয়ে চাষ করি তাহলে কিন্তু মাটি শক্ত হবে না, মাটির গঠন ঠিক থাকবে এবং মাটি উর্বর হয়। এবং দ্বিতীয় অন্য একটি কারণ, অন্য একটি উপায় হচ্ছে যেমন মাটির হচ্ছে রসের সংরক্ষণ, সেটা কীভাবে করা যেতে পারে, মাটিতে যদি আমি উপযুক্ত পরিমাণে আচ্ছাদন দিই যেটাকে আমরা মালচিং বলে থাকি, যেমন খড় লতাপাতা বা যে কোনো জঞ্জাল ইত্যাদি দিয়ে যদি মাটির উপরে একটা আচ্ছাদন তৈরি করি তাহলে কী হবে, মাটির রসটা মাটির মধ্যে ধরে থাকবে এবং মাটির ক্ষয়ও কিন্তু রোধ করা যাবে। এবং উপরন্তু এই যে সমস্ত জঞ্জাল লতাপাতা বা খড় দিয়ে আমি আচ্ছাদনটা দিলাম সেটা পচে গিয়ে কিন্তু মাটির জৈব পদার্থের পরিমাণও বাড়াবে, যার ফলে মাটির কিন্তু উর্বরতা শক্তিও বৃদ্ধি পাবে, যার ফলে মাটির স্বাস্থ্য খুব ভালো থাকবে। আচ্ছা, বর্তমানে আমরা দেখছি রাসায়নিক সারের ব্যবহার এটা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, রাসায়নিক সারের ব্যবহারের জন্যে মাটির স্বাস্থ্য কতখানি ক্ষতির সম্মুখীন হচ্ছে? আচ্ছা, এই রাসায়নিক সার কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু মাটির স্বাস্থ্য উন্নতি হয় না, বরঞ্চ অবনতি হয়। আর এই রাসায়নিক সার আমরা জমিতে দিয়ে থাকি শুধুমাত্র যাতে গাছ সহজেই তার প্রয়োজনীয় খাদ্য উপাদানসমূহ মাটি থেকে নিতে পারে তার জন্য দিয়ে থাকি, কিন্তু এই রাসায়নিক সারের অধিকাংশটাই কিন্তু গাছ নিতে পারে না, অধিকাংশই কিন্তু মাটির নিচে চলে যায়, চুঁইয়ে জলের মধ্যে চলে যায় বা বাতাসে চলে যায়। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন নাইট্রোজেন, যদি নাইট্রোজেন গঠিত যে কোনো সার যদি আমি দিয়ে থাকি তাহলে দেখা যাবে যে 1 টন নাইট্রোজেন যদি আমি দিয়ে থাকি তাহলে প্রায় 30 টন কিন্তু কার্বন, মানে মাটির মধ্যে বসবাসকারী জীবাণুরা কিন্তু তারা নিয়ে নেয়, সেই কার্বনটাকে তারা খেয়ে নেয়, এবং কার্বন খেয়ে নেওয়ার ফলে কী হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড হিসাবে বাতাসে যাচ্ছে, এবং সাথে সাথে নাইট্রোজেনের বিভিন্ন গ্যাসে যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদিরও তাদের উৎপাদন হচ্ছে, যার ফলে কিন্তু বাতাস দূষিত হয়ে পড়ছে এবং এই জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে। সুতরাং আমাদের যেটা করতে হবে যে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু কমাতে হবে, এবং কীভাবে কমাবো সেটা প্রয়োজন, যদি মাটি পরীক্ষার ভিত্তিতে প্রয়োজন ভিত্তিক আমরা সার দেব এবং সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক সার দেব এবং সঠিকভাবে দেব সারটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর ক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণ কমাবো কীভাবে, না কমানোর একটি উপায় হচ্ছে যদি রাসায়নিক সারের পরিবর্তে বিভিন্ন আমরা জৈব সারের ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে কেঁচো সার বা সবুজ সার বা আপনার অন্যান্য যে সমস্ত সার আছে কম্পোস্ট সার ইত্যাদি আমরা কিন্তু ব্যবহার করতে পারি, যাতে কিন্তু এই রাসায়নিক সারের পরিমাণটা আমি কিছুটা কমাতে পারি। এই রাসায়নিক সারের পরিবর্তে যে জৈব সার কৃষক বন্ধুরা ব্যবহার করবেন তাতে কি একই ধরনের ফল পাবেন? এই রাসায়নিক সারের পরিবর্তে যদি জৈব সার ব্যবহার করা হয় তাহলে আমি প্রথমেই বললাম যে জৈব সার দেওয়ার ফলে মাটির জৈব ধর্মের মানে যে জৈব পদার্থের পরিবর্তন করবে বা উন্নতি ঘটবে, যার ফলে মাটির স্বাস্থ্যের কিন্তু সর্বোপরি পরিবর্তন করবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন যদি একটা চাষি তার বাড়িতে একটা না গরু রাখে, প্রাপ্তবয়স্ক গরু রাখে, তাহলে সে মোটামুটি সারা বছরে 1 টন মতো গোবর সে দিতে পারে, এবং যদি চাষি সে বছরে যদি চাষি তার জমিতে মোটামুটি 10 থেকে 15 কুইন্টাল বিঘা প্রতি সে গোবর সার দিয়ে থাকে তাহলে কিন্তু প্রায় 40 থেকে 50% এই রাসায়নিক সারের ব্যবহার কিন্তু কমানো যেতে পারে। অন্য আবার যদি আমি কেঁচো সারের কথা বলে থাকি, যদি বিঘা প্রতি 10 থেকে 15 কুইন্টাল সে কেঁচো সার যদি দিয়ে থাকে তাহলে কিন্তু রাসায়নিক সারের পরিমাণ এখানেও কিন্তু প্রায় 40% রাসায়নিক সার কম দিলেও কিন্তু বেশ ভালো ফলন পাওয়া যেতে পারে। অন্যান্য সারের মধ্যে আমি বলতে পারি যেমন একটা সবুজ সার, সবুজ সারের কিন্তু ব্যবহার চাষিরা সহজেই করতে পারে, যেমন আমি সবুজ সারের মধ্যে আমি বলতে পারি যেমন ধৈঞ্চা, শন, বরবটি, কলা ইত্যাদি শিম্বগোত্রীয় ফসল যেগুলো, সেগুলো সাধারণত গ্রীষ্মকালে মোটামুটি বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে, বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে যদি আমরা মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 কেজির বীজ নিয়ে এবং তার সাথে 15 থেকে মোটামুটি 20 কেজি যদি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে যদি আমি ছড়িয়ে দিই তাহলে মোটামুটি 20 দিন বা 30 দিনের মাথায় বা 15 থেকে 20 দিনের মাথায় যে গাছটা যে গ্রোথটা হবে তাতে যদি আমি ভালো করে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিই, যখন আমি ধান চাষের ঠিক আগের মুহূর্তে যদি মাটির সাথে মিশিয়ে এবং পচিয়ে দিই
এবং দিন দশেক যদি মাটির সাথে ভালো করে মেশানো থাকে, তাহলে কিন্তু মোটামুটি দেখা গেছে যে 75 কুইন্টাল বিঘা প্রতি কিন্তু জৈব সার আমি প্রয়োগ করতে পারি, এবং তার সাথে সাথে প্রায় আমি 5 থেকে 6 কেজি বিঘা প্রতি নাইট্রোজেন অথবা 10 থেকে 15 কেজি মতো ইউরিয়ার পরিমাণ বা ব্যবহারের পরিমাণ আমি কমাতে পারি যদি আমি সেই সবুজ সার দিয়ে থাকি। এবং অন্যান্য সবুজ সারের মধ্যে আমি যেমন বলতে পারি, যেমন অ্যাজোলা, অ্যাজোলাও কিন্তু বিঘা প্রতি যদি আমি 33 থেকে 32 কুইন্টাল পার বিঘা যদি আমি দিয়ে থাকি, এটা কিন্তু 10 থেকে 15 দিন বা 20 দিনের মাথায় কিন্তু এটা প্রায় 100 থেকে 125 কুইন্টাল মতো গ্রোথ হয়ে থাকে, এবং যার ফলে দেখা গেছে মোটামুটি 6 থেকে 10 কেজি পর্যন্ত নাইট্রোজেনের পরিমাণ, সরি, 10 থেকে মোটামুটি 10 কেজি পর্যন্ত ইউরিয়ার ব্যবহার কিন্তু কমানো যেতে পারে বিঘা প্রতি যদি আমি এটা প্রয়োগ করে থাকি। সুতরাং এই সমস্ত সারগুলি, এই জৈব সারের ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে আমাদের এই সমস্ত জৈব সারকে আমাদের প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন জীবাণু সার। যেমন আমি প্রথমেই বলছি যে জীবাণু সার যদি প্রয়োগ করে থাকি, তাহলে কিন্তু প্রায় বিঘা প্রতি 2 থেকে 4 কেজি নাইট্রোজেন কিন্তু গ্রহণযোগ্য অবস্থায় আসে এবং 1.5 থেকে 2 কেজি ফসফেট কিন্তু গ্রহণযোগ্য অবস্থায় আসে যদি আমরা বিঘা প্রতি এই সমস্ত জীবাণু সার, যেমন হচ্ছে রাইজোবিয়াম বা পিএসবি ইত্যাদি যদি আমি প্রয়োগ করে থাকি, তাহলে কিন্তু এই রাসায়নিক সারের ব্যবহারকেও কমানো যেতে পারে। আচ্ছা, এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাইছি, যে সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করলে কিন্তু এই জলবায়ুর পরিবর্তনের যে ক্ষতিকারক প্রভাব মাটির স্বাস্থ্যের উপরে তা রক্ষা করা যেতে পারে। প্রথমত হচ্ছে যে মাটির মানে জৈব পদার্থের পরিমাণ বা জৈব কার্বনের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে হবে। সেটা কীভাবে বৃদ্ধি করব, আমি প্রথমেই বললাম যে যদি জৈব সার প্রয়োগ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে যে সমস্ত ফসল কেটে নেওয়ার ফলে যে ফসলের অবশিষ্টাংশ মাটিতে যেগুলো পড়ে থাকে, চাষিরা সাধারণত সেগুলো কিন্তু পুড়িয়ে দেয়। কিন্তু সেই ধরনের পদ্ধতি কিন্তু অবলম্বন করলে চলবে না। সেই ফসলের অবশিষ্টাংশ বা আগাছা সমস্ত কিছু যদি ভালো করে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মাটির স্বাস্থ্যে ফসল পুড়িয়ে দেওয়ার ফলে বায়ু দূষণ মানে ওই যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাস, যে গ্যাসগুলোই মেনলি ক্ষতি করছে আমাদের বা এই আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে, সেগুলোর যেমন বাতাসে যাবে না, উপরন্তু মাটির সাথে কিন্তু প্রচুর পরিমাণে জৈব পদার্থ মিশে যাবে, যার ফলে মাটির স্বাস্থ্যের কিন্তু অনেক উন্নতি ঘটবে। এছাড়া এর সাথে আরও গুরুত্বপূর্ণ একটি বলতে পারি, যেমন মাটির কার্বন ধ্বংস করার যে পদ্ধতি, সেই কার্বন ধ্বংস করে এমন ধরনের পদ্ধতি কিন্তু অবলম্বন করলে চলবে না। যেমন আমি বলছি, যেমন কীটনাশক, ছত্রাকনাশক ইত্যাদি প্রয়োগ কিন্তু কমাতে হবে, কারণ এই সমস্ত যদি দিনের পর দিন আমরা এগুলো প্রয়োগ করে থাকি, তাহলে মাটিতে বসবাসকারী যে সমস্ত যে উপকারী জীবাণুগুলি আছে তাদের কিন্তু পরিমাণ হ্রাস পাচ্ছে, এবং হ্রাস পাওয়ার ফলে কী হচ্ছে না, মাটিতে কিন্তু কার্বনের পরিমাণও হ্রাস পাচ্ছে। কারণ আমরা জানি যে সমস্ত যে কোনো জৈব পদার্থ বা ফসলের অবশিষ্টাংশ যখন পচে যায়, তখন কিন্তু এই জীবাণুগুলিই কিন্তু তাকে জৈব পদার্থে পরিণত করে এবং মাটির স্বাস্থ্য উন্নতিতে সাহায্য করে। সুতরাং এই উপকারী জীবাণুগুলির পরিমাণ কিন্তু সঠিক পরিমাণে থাকার প্রয়োজন আছে, তাই এই ধরনের কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার কিন্তু কমাতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমি পদ্ধতি বলতে পারি, যেমন হচ্ছে আগাছার নিয়ন্ত্রণ। আগাছার নিয়ন্ত্রণ ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত যে পদ্ধতি অবলম্বন করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এখন যে বিভিন্ন ধরনের উইডার চলে এসেছে, যেমন প্যাডি উইডার বা হ্যারো ইত্যাদি আমরা প্রয়োগ করতে পারি। এগুলোর মেন সুবিধা হচ্ছে কি না, এগুলো কী করে থাকে, আগাছাগুলি মাটির সাথে ভালো করে মিশিয়ে দেয়, যার ফলে মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ বাড়ে। সুতরাং এই আগাছা নিয়ন্ত্রণ, যদি হার্বিসাইড বা আগাছানাশক প্রয়োগ না করে যদি আমরা এই আগাছাগুলিকে মাটির সাথে মিশিয়ে দিই, তাহলে কিন্তু মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। এছাড়া মাটির ক্ষয় রোধ করতে হবে। মাটির ক্ষয় রোধ কীভাবে করব, বিভিন্ন ধরনের ভূমি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যেমন আমি বলতে পারি, যেমন যে সমস্ত জমিতে ভুট্টা চাষ করা হয়, সেই ভুট্টা চাষ করলে কিন্তু ওই জমির মাটির কিন্তু ক্ষয় হওয়ার প্রবণতা থাকে, কিন্তু ভুট্টার সাথে যদি আমি বরবটি লাগিয়ে দিই, তাহলে কিন্তু মাটির বা ভূমির ক্ষয় অনেকটাই কমে যায়। সুতরাং এই জাতীয় ফসল চাষ করলে কিন্তু ভূমি ক্ষয় রোধ করা যায়, যার ফলে মাটির উর্বরতা শক্তি বা মাটির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এছাড়া আমি বলতে পারি
যেমন হচ্ছে কোনো সময় যে সমস্ত জায়গায় জলসেচের ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গায় কোনো সময় জমিকে আমি ফাঁকা রাখবো না, কোনো না কোনো ফসল সবসময় জমিতে রাখবো, যাতে কী হয়ে থাকে না, যদি ফাঁকা থাকে তাহলে মাটির মধ্যে যে কার্বন আছে জমা আছে সেই কার্বনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড হিসাবে বেরিয়ে যেতে পারে, বা মাটির ক্ষয় হয়ে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাবে বা মাটির স্বাস্থ্যের বিনাশ ঘটবে। কিন্তু কোনো না কোনো ফসল যদি মাটির মধ্যে সবসময় থেকে থাকে তাহলে কী উপকার হবে, সেই সমস্ত ফসলের যে পাতাগুলি আছে সেই পাতাগুলি মাটির মদ্যে পড়ে পচে গিয়ে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়াবে, মাটির ভৌত ধর্মে রাসায়নিক ধর্ম বা অন্যান্য ধর্মের পরিবর্তন ঘটবে বা উন্নতি ঘটবে, যার ফলে মাটির স্বাস্থ্যের কিন্তু খুবই উন্নতি হবে। এছাড়া আমি শস্য পর্যায়ে যে সমস্ত আমরা চাষিরা গ্রহণ করবে সেই সমস্ত শস্য পর্যায়ের মধ্যে অবশ্যই একটা ডাল জাতীয় শস্য সে চাষিরা অবশ্যই সে গ্রহণ করবে, কারণ আমি এখানে বলি যে ডাল জাতীয় শস্যের ধর্ম হচ্ছে মাটি থেকে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনকে ধরে নিয়ে সে তারা শিকড়ের মধ্যে ধরে রাখে বা বেঁধে রাখে এবং নাইট্রোজেন গঠিত সারের পরিমাণ কমাবে। কারণ আমি প্রথমেই বলেছি যে নাইট্রোজেন গঠিত সার যদি জমিতে বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ছে বা জল দূষণ হচ্ছে, সুতরাং সেটাকে কমানো সম্ভব হবে যদি আমি একটা ডাল জাতীয় শস্য একটা শস্য পর্যায়ের মধ্যে আমি দিতে পারি। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন বলেছি আগেই, সেটা হচ্ছে অম্ল মাটি তৈরি, এই অত্যাধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে বা এই অত্যাধিক বৃষ্টিপাত কোনো কোনো জায়গার ফলে কী হচ্ছে না, মাটি অম্ল হয়ে যাচ্ছে, সেই মাটিকে আমাকে শোধন করতে হবে চুন দিয়ে, এবং যে মাটি লবণাক্ত হয়ে পড়ছে সেই মাটিতে সেই লবণকে আমাকে মাটি থেকে বের করে নেওয়ার খুব উপযুক্ত মানে জল দিয়ে ওটাকে বের করতে হবে, অথবা সেই লবণ সহনশীল কোনো জাত বা ফসল কিন্তু ওই জমিতে যদি আমি চাষ করি তাহলে সেই সমস্যার সমাধান করা যেতে পারে। এছাড়া মাটি পরীক্ষার ভিত্তিতে আমি যেটা আগেই বলেছি, মাটি পরীক্ষার ভিত্তিতে শুধুমাত্র যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম দেবো তা না, তার সাথে সাথে কিছু কিছু অনুখাদ্যেরও অভাব অনেক সময় হয়ে থাকে কাছে, সেই অভাবগুলোকে পূরণ করার জন্য অনুখাদ্যেরও কিন্তু আমরা প্রয়োগ করে থাকব। তার মানে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জৈবিক পদ্ধতিতে অন্তর্বর্তী চাষের মাধ্যমে এবং মাটির স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে আমরা কিন্তু চাইলে মাটিকে ভালো রাখতে পারি, তাই না? অবশ্যই আমাদের সচেতনতায় এবং কৃষক বন্ধুদের সচেতনতায় স্বাস্থ্যবতী হোক মৃত্তিকা, প্রাণবন্ত হোক পরিবেশ এবং প্রাণ ফিরে পাই আমরাও। আমাদের সঙ্গে স্টুডিও থাকার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।